সম্প্রতি সময় মধুমিতা সরকার কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম কেননা এই তারকা তার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তিনি তার দর্শকদের কাছে আলোচনায় যার প্রেক্ষাপটে অবশ্য অল্প সময় তিনি চলচ্চিত্র অঙ্গনে দর্শকপ্রিয়তা অর্জন করেন বায়দ্য তারকা মূলত ধারাবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি তার অনুরাগীদের কাছে নজর এসেছিলেন কেননা বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি তার দর্শকদের কাছে পাখি নামে খ্যাতি অর্জন করেন ঠিক এরপর থেকে অবশ্য তার অনুরাগীরা তাকে পাখি নামে ডাকে সর্বদাই বায়দোয় বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ছবি আপলোড করে রিসেন্টলি আলোচনা এসেছে মোরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দিতে কিন্তু বাধা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে তাছাড়া তার সাথে আছে মানাঞ্চয় অলঙ্কার যার জন্য অবশ্য তাকে দেখতে আরো বেশি সুন্দরী লাগছে ফলে এরই মধ্যে রিসেন্টলি নতুন করে আলোচনায় তিনি তার অনুরাগীদের মধ্যে বাইদয়ে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অ্যামেজিং লিখেছে কেউ কেউ আবার থেকে অসাম লিখেছে অনেকে আবার থেকে ক্রিটিক্যাল বলে দাবি করেন মোর আবার অনেকে আবার তাকে লাভিমজি দেয় অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার থেকে গর্জিয়াস লিখেছে যাই হোক সব কিছু মিলে আপাতত তিনি তার অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন বাইদয়ে বর্তমানে মধুমিতা সরকারের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায় কেননা আগামী দিনে তাকে অবশ্য ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে যার জন্য আপাতত এই তারকার অনেকগুলো চলচ্চিত্রের কাজ পেন্ডিংয়ে আছে তাই তো অবশ্য একের পর এক শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা অন্যদিকে এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সূর্য চলচ্চিত্রে যদিও চলচ্চিত্রটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে তাই তো অবশ্য অল্প সময় তিনি তার অনুরাগীদের মধ্যে আলোচনায় সেখানে অবশ্য তিনি ছাড়া আর অভিনয় করতে দেখা গিয়েছিল দর্শনা বণিককে মূলত অ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় তাই তো অবশ্য তারা তাদের সিনেমাটির জন্য তাদের অনুরাগীদের কাছে নজরে এসেছিলেন সোভিয়েট জেনে তো নিলেন সম্প্রতি সময় মধুমিতা সরকার গ্ল্যামার অবতারে শাড়িতে ক্যামেরার সামনে ধরা দেয় মোরবার এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফরমোর আপডেট